إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের নিয়মিত সিরাত নবী মাহফিল প্রোগ্রাম আমরা গত সপ্তাহে থেমেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন দিল খালাসায় একটি বড় মূর্তি ছিল মূর্তি ঘর সেখান এই মূর্তির কারণে অনেকেই ইসলামের দিকে আসছিল না সেই কবিলার যদি কিছু কিছু লোকেরা যেমন সাহাবী আব্দুল আল-বাজালি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছিলেন এবং ওনার সঙ্গে বেশ কিছু সেই কবিলা লোকেরা কবুল করেছিলেন কিন্তু এখনও কিছু লোক থেকে গিয়েছিল ওই মূর্তি ঘরকে সামনে রেখে সেটাকে ধ্বংস করার জন্য দিল খালাসার মূর্তিকে যখন পাঠালেন সেটা তিনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসলেন এবং সেখানে যারা মোকাবিলা করতে এসেছিল তারা তাদেরকে সেখানে তিনি প্রতিহত করলেন এবং অনেকেই সেখানে নিহত হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে যারা পালিয়ে গিয়েছিল বা তখন ইসলাম কবুল করেনি তারা শেষ পর্যন্ত পরামর্শ করে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের প্রতিনিধি দল এই কবিলা হচ্ছে খাসআম কবিলা খাসআম কবিলার মধ্যেই এই দুল খালাসা মূর্তিটি ছিল সেই কবিলার লোকদের পরে গিয়ে তাদের ধারণা চেঞ্জ হয়ে গেল তাদের ইসলামের ব্যাপারে জানার আগ্রহ সৃষ্টি হলো এবং তারা বেশ কিছু কয়েকজন তাদের মধ্যে এসেছিলেন মদিনাতে ইসলাম সম্পর্কে জানতে তাদের মধ্যে অন্যতম ছিলেন আনাস ইবনে মুদরিক এবং হুসাইন ইবনে মুসাম্মিত ওনারা সহ একটি প্রতিনিধি দল কবিলা খাসআম থেকে মদিনায় আসলেন এসে ইসলাম সম্পর্কে জানাশোনা করার পরে শেষ পর্যন্ত তারা ইসলাম কবুল করতে রাজি হয়ে গেলেন তখন তারা বললেন আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমরা ঈমান এনে ফেললাম আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি এবং আল্লাহর কাছ থেকে যা কিছু এসেছে সব কিছুই আমরা মেনে নিচ্ছি ওয়া বাইআউহু বাইআতাল ইসলাম এবং ওনারা ইসলামের বাইয়াত গ্রহণ করে ফেললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে অতঃপর তারা দরখাস্ত দিলেন ইয়া রাসূলুল্লাহ উক্তুব লানা কিতাবান নাত্তাবিউ মা ফিহি আমাদেরকে ইসলামের মৌলিক বিধানগুলো আপনি আমাদেরকে একটু একটা আকারে লিখিত আকারে আমাদের কাছে দিয়ে দেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়ে লেখালেন ইসলামের মৌলিক নির্দেশনাগুলি লিখিত আকারে তাদের কাছে দিলেন কারণ তাদের আশঙ্কা ছিল তারা ভুলে যাবে বেশ কিছু তখন তারা তাদেরকে লিখে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সাহাবী আব্দুল ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু আল বাজালি যিনি তাদেরই এলাকার লোক উনি সেখানে হাজির ছিলেন সাক্ষী হলেন এবং তারা ইসলাম কবুল করে নিজের দেশে প্রত্যাবর্তন করলেন বাকি যারা ছিল তাদের এলাকায় সবাই ইসলাম কবুল করে ফেলল এটি ছিল হিজরি নবম শতাব্দীর একটি ঘটনা এরপরে হিজরি নবম নবম সনে নয় বৎসরে আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে নাজ্জাশি যিনি আবিসিনিয়ার বাদশাহ ওনার ইন্তিকাল হয়ে যায় সেটা ছিল রজব মাসে হিজরি নবম সনের নবম কোন মাসে রজব মাসে ওনার কাছে খবর আসলো জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর নিয়ে আসলেন যে নাজ্জাশির ইন্তিকাল হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খবরটা শোনালেন এবং সবাইকে নিয়ে তিনি তাদেরকে নিয়ে সালাতুল জানাজা আলাল গায়েব গায়বানা সালাতুল জানাজা তিনি আদায় করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে একবারই গায়বানা জানাজা পড়েছিলেন আর সেটা হচ্ছে নাজ্জাশির ক্ষেত্রে এর আগে পরে আর কখনো তিনি কোনো গায়বানা জানাজা পড়েননি এবং তিনি পড়ার কারণ ছিল গায়বানা জানাজা কেন পড়লেন যখন নাজ্জাশির ইন্তেকাল হয় তখন সেখানে যে সমস্ত মুসলিমগণ মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন ওনারা অলরেডি ইতিমধ্যেই মদিনায় চলে এসেছেন সেখানে ওনার জানাজা করার মতো মুসলিম ছিল না বিধায় তারা তাদের লোকাল তরিকায় ওনার সৎকার করেছিলেন ওনার জানাজাটা হয়নি বিধায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সাহাবীদেরকে নিয়ে ওনার জানাজা করলেন এবং ওনার খবরটা এইভাবে আসে যেটা বুখারী এবং মুসলিমে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন قال رسول الله أن رسول الله صلى الله عليه وسلم نعى لهم النجاشي صاحب الحبشة في اليوم الذي مات فيه جاي دين ونال انتقال هو يتشل وي ديني وني خبر في جان جبريل عليه السلام معرفت تار فرد دين صاحب دي كشنا لين عرب لين استغفروا لأخيكم تما دري بحيتي جنا تمرا شوي الله كسي استغفار کرا تاكي دون الله معاف کري دين تار جنا دعا کرا هر دعا کرا جنة تيني صاحب دي كدقلن أنا أكتر حديث إيش بخاري مسلم الحديث تني بقولن مات اليوم رجل صالح أشكي أكن أونيك برا نكار بكتي انتقال كلن فقوموا فصلوا على أخيكم أصحما كذي تمرة شو بيعشو أمرا أكون نماس بربو غايبنا جنازة تما دير بهاي أصحما روحري نجاشي ونار خليفة و ونار بادشا شاشوك كيشة بي ونار تايتل هوتشة نجاشي ونار نام هوتشة أصحما আসহামা ওনার নাম যদিও আমাদের সবার কাছে নাজ্জাশী হিসাবে পরিচিত কিন্তু নাজ্জাশী আসলে ওইখানকার যেভাবে ইরানের বাদশাহদের পরিচয় ছিল কেসরা রোমান বাদশাহ পরিচয় ছিল কাইসার তেমনি এই আবিসিনিয়ার বাদশাহর তাদের বাদশাকে তারা যেটা দিয়ে সম্বোধন করত সেটা হচ্ছে নাজ্জাশী তার নাম হচ্ছে আসহামা এই হাদিসে বুখারী মুসলিমের হাদিসে এটা এসেছে এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা আন্না নবিয়াল্লাহি সাল্লা আলা নাজাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার উপরে গায়বানা জানাজা সালাতুল জানাজা পড়ছিলেন ফাসাফানা ওয়ারাহু ওনার পিছনে আমাদের সবাইকে তিনি লাইন করে দাঁড় করিয়ে দিলেন ফাকুনতু ফিস সাফি সানি আও ইস সালিস সাহাবী আব্দুল জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরে বলেন আমি সম্ভবত দ্বিতীয় সফে দ্বিতীয় কাতারে অথবা তৃতীয় কাতারে ছিলাম এবং ওনার ফজিলত ওনার শান সম্পর্কে আরো হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন লাম্মা মাতা আন-নাজ্জাশি কুননা নাতাহাদ্দাস আমরা যখন নাজ্জাশি ইন্তিকাল হয়ে গেল তখন আমরা কথা বলাবলি করছিলাম হয়তো ওনারা খবর পেয়েছিলেন আন্নাহু লা ইয়াজালু আলা কবরিহি নূর ওনার কবরে নূর দেখা যাচ্ছিল এই খবর হয়তোবা ওখান থেকে মদিনায় পৌঁছে গিয়েছিল নাজ্জাশি কত ভালো মানুষ ছিলেন আপনারা জানেন ওনার ইসলাম কবুল করার ইতিহাস যখন সাহাবিরা ওনার কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল এবং তিনি ঈমান আনতে দেরি করেননি তাই তিনি আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছিলেন তিনি এই বিরাট মর্যাদা হাসিল করলেন যদিও ওনার এলাকার অনেকেই তখন ইসলাম কবুল করেনি কারণ সেই এলাকায় খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল খ্রিস্ট ধর্মের যারা পুরোহিত ছিল তারা তাদের লোকদেরকে ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু নাজ্জাশী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে গেলেন ইসলাম কবুল করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়বানা জানাজা পড়ালেন কি সৌভাগ্য তার হয়ে গেল হিজরি নবম শতাব্দীতে আমরা আসি এখন আরেকটি বড় ঘটনা আসলো ওয়াফদ আব্দুল কাইস আপনারা জানেন যে মক্কা বিজয়ের পরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বেশ কিছু প্রতিনিধি দল আরব দেশ থেকে বিভিন্ন কবিলা থেকে মদিনায় এসে ইসলাম কবুল করলেন আবার কোন কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াতি প্রতিনিধি দল পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম একটা কবিলা হচ্ছে কবিলাতু আব্দুল কাইস রবিয়া নামক বড় কবিলা একটি অন্যতম সাব কবিলা সাব ট্রাইব হচ্ছে আব্দুল কাইস তারা বাহরাইন এলাকায় বসবাস করত বর্তমান যে বাহরাইন এই বাহরাইন নয় পুরনো বাহরাইন হচ্ছে বর্তমানে সৌদি আরবের ইস্টার্ন রিজিয়ন যেটাকে বলা হয় পূর্বাঞ্চল সেই এলাকার নাম ছিল বাহরাইন ওই এলাকায় লোকেরা তখনও অনেকেই মুশরিক ছিল আর কিছু কিছু লোক ওই এলাকার খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল খ্রিস্টান ধর্মের অনেক খ্রিস্ট ধর্মের অনেক অনুসারী সেখানে ছিলেন তারা দুইবার এই প্রতিনিধি আসে ওই কবিলা থেকে প্রথমবার এসেছিল বেশ আগে হিজরি পঞ্চম সনেই একটি প্রতিনিধি দল এসেছিল আরেকটা প্রতিনিধি দল আসলো তাদের কাছ থেকে হিজরি নবম সনে তো আমরা পঞ্চম সনেরটা একটু শুনে নেই সম্ভবত পঞ্চম সন বা কোনো কোনো রেওয়ায়তে পঞ্চম সনের আগেও হয়তো বা হতে পারে চতুর্থ বা পঞ্চম সনে
সেই সময় 13 জন এসেছিলেন প্রথম প্রতিনিধি দলের মধ্যে হিজরি চতুর্থ বা পঞ্চম সনে এসে তারা জিজ্ঞেস করলো ঈমান সম্পর্কে ঈমানের কথা শোনার পরে তারা তখন ইতিমধ্যেই মদ হারাম হওয়ার হাদিস এসে গেছে তো মদের ব্যাপারে তারা জানতে চাইলো এবং সেই প্রতিনিধি দলের ভিতরে অন্যতম একজন লিডার পর্যায়ে ছিলেন আল মুনজির ইবনু আয়েদ এবং তার আসল পরিচয় আসছে অন্যভাবে আসাদ আব্দুল কাইস হিসাবে ওনার নাম হাদিসে এসেছে ওনারা যখন প্রথম আসলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসে বলেন যেটা বুখারি এবং মুসলিমে এসেছে যখন আব্দুল কাইসের প্রতিনিধি দল মদিনায় আসলো আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানিল কাউম অথবা কোন রেওয়ায়েতে মানিল ওয়াফদ এই কোন কওমের থেকে আপনারা এসেছেন বা আপনারা কোন কবিলার প্রতিনিধিত্ব করে এসেছেন ওনারা বলে রাবিয়া রবিয়া যে বড় ট্রাইব তার সাব ট্রাইব আব্দুল কায়েস তখন তিনি তাদেরকে ওয়েলকাম করলেন মারহাবান বিল কাউম আউল ওয়াফদ গাইরে খাজায়া ওয়ালা নাদামা ওয়েলকাম স্বাগতম ওই কওমকে ওই প্রতিনিধি দলকে যারা এসেছে মদিনায় স্বেচ্ছায় ভলন্টিয়ারলি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এসেছেন অপমানিত না হয়ে এবং লজ্জিত না হয়ে অর্থাৎ আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করে আপনাদেরকে আনতে হয়নি আপনারা সসম্মানে নিজ দায়িত্বে নিজ সম্মান রক্ষা করে আপনারা এসেছেন ইসলাম সম্পর্কে জানতে সেজন্য আপনাদেরকে ওয়েলকাম এরপরে তারা বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে ওনারা ইসলাম কবুল করলেন বেশ কিছু লোক এরপরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ তারা বললেন ইন্না নাতিকা মিন শুক্কাতিন বাঈদ আমরা তো আসলে অনেক দূর থেকে আপনার কাছে এসেছি আমাদের জ্যেষ্ঠ অনেক দূরে মদিনা থেকে তখন তো আর কোনো ট্রান্সপোর্ট ছিল না উঠে করে আসতে কত সময় লাগতো আর আমরা আসতে আমাদের রেগুলার আসতে পারবো না আপনার কাছে কারণ কিছু অসুবিধা আছে আমরা তো ইসলাম কবুল করলাম কিন্তু আপনার কাছে থেকে এসে অনেক কিছু শেখার আমাদের নিয়মিত আসার সুযোগ হবে না এই জন্যে ওয়া ইন্না বাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফফারি মুদার আমাদের দেশ থেকে আপনার এলাকায় আসতে মাঝখানে মোদার কবিলার লোকজন আছে এরা কিন্তু সব কাফের তারা আমাদেরকে সহজেই ইজিলি বিনা বাধায় আসতে দেবে না ওয়াইনা লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরি হারামি ফি শাহরিন হারাম আমরা আপনার কাছে আসতে হলে আমাদেরকে হারাম মাসের মধ্যে আসতে হবে হালাল মাসগুলোতে আসতে পারবো না আমরা জানি হারাম মাস হচ্ছে চারটা একটা হলো এদিকে দিল কাদা দিল হাজ্জা মুহাররম এই তিনটা আর ওইদিকে আছে রজব এই চার মাসে হারাম মাস বলতো এই মাসের সম্মান অনেক বেশি আল্লাহ তাআলার কাছে কোরআনে পাকে আল্লাহ তাআলা এই মাসগুলোর কথা বলেছেন যে এগুলাকে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এগুলো করা যায় না এই মাসগুলো ফজিলতের মাস এই মাসগুলোতে ইবাদতের সওয়াব বেশি হয় তো এই যে ফজিলতের মাস এই সময়ে এই কুফফার মুশরিকরা আরব দেশে তারা কিন্তু অনেকেই এই মাসকে খুব সম্মান করতো তারা জানে এই মাসে কেউ কাউকে অ্যাটাক করতে পারবে না তো কাজে এই চারটি মাসের মধ্যে সুযোগ পেলে আমরা আসতে পারবো বাকি আট মাসে আমরা আসতে পারবো না তারা আসতে দেবে না তারা আমাদেরকে অ্যাটাক করবে হামলা করবে ফামুরনা বে আমরিন ফাসলিন নুখবিরু বিহি মান ওয়ারাআনা কাজে আপনি আমাদেরকে দিনের মৌলিক কথাগুলোকে ভালো করে বলে দেন যাতে করে আমরা এগুলা এই ইনফরমেশন ক্যারি করতে পারি এবং আমাদের পরিবারে বা আমাদের গোত্রে যারা আছে তাদেরকে আমরা দিনের দাওয়া দিতে পারি এবং তাদেরকে দিনের আমলের দিকে নিয়ে আসতে পারি কী কী আমল করতে হবে আমাদেরকে ভালো করে আপনি বুঝিয়ে দেন ওয়ানাদ খুলু বিহিল জান্না এবং আশা করি আমরা এই কাজ করলে আমল করে যাতে করে আমরা জান্নাতে যেতে পারি এরকম করে আপনি আমাদেরকে আমল শিখিয়ে দেন আমলের কথাগুলোকে বলে দেন ওয়াসা আলুহু আনিল আশরিবা এবং তারা জিজ্ঞাসা করেছিল যে কোন কোন ধরনের পাত্রে খাওয়া পান করা নিষেধ আছে সব পাত্রে পান করা যায় না কিছু কিছু পাত্রে পানি মানে পানি বা যে কোনো পানীয় পান করা নিষেধ করা হয়েছে তার কারণ আছে কারণ একটু পরে আসবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চারটি পাত্রে পান করতে নিষেধ করেছেন প্রথমে হুকুম করলেন চারটি জিনিসের সেটা হলো যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এক কোনো শিরক করা যাবে না এরপরে তিনি আবার প্রশ্ন করলেন আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু এক আল্লাহর প্রতি ঈমান কি এটা কি তোমরা ভালো করে বুঝেছ হলো আল্লাহ রাসুল আলম তখন তারা বললেন যতটুকু বুঝলাম বাকিরা আল্লাহ তালাই ভালো জানেন এবং তার রাসুল
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসল ইসলাম হচ্ছে ঈমান হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এটাকে ভালো করে তোমাদের বুঝতে হবে এই যে কালিমাতুত তাওহীদ আল্লাহর প্রতি ঈমান এর সাক্ষী দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে স্বীকার করে নেওয়া দুই নম্বর ইকামুস সালাহ নামাজ কায়েম করা তিন নম্বর ইতাউজ জাকা জাকাত দেওয়া চার নম্বর সিয়াম রমাদান রমাদান মাসের রোজা রাখা আর হজের কথা বলেননি কারণ তখনও হজ ফরজ হয়নি ওই সময়ে তারপর তিনি একটা অ্যাড করেছিলেন ওয়ান টু অতু মিনাল মাগনামিল খুমস আর যদি কখনো গনিমতের মাল অর্জন হয় তোমাদের তাহলে পাঁচ ভাগের এক ভাগ এক পঞ্চমাংশ বাইতুল মালে এটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফান্ডে জমা দিতে হবে আর তিনি চারটি পাত্রে পান করতে নিষেধ করলেন একটা হচ্ছে হান্তাম ওয়াদুব্বা ওয়ান নাকির আল মুজাফফাত এই চার ধরনের পাত্রে তোমরা পান করতে পারবে না কারণ কি আর হান্তাম কি জিনিস হান্তাম হচ্ছে এক ধরনের পাত্র যেটা মাটির পাত্র সেটাকে খুব ভালো করে এক ধরনের মানে বড় ড্রামের মতো যে ড্রামগুলোতে তখন তারা মদ বানাতো মদ বানাতো কী দিয়ে আরবদের লোকেরা মদের পাত্রে যে পাত্রে বানায় বড় পাত্রে পানি ঢেলে দিয়ে অনেক দিন রেখে দিলে খেজুর পচে এর মধ্যে যে মাদকতা তৈরি হয় সেখান থেকে মদ তৈরি হয় এই বড় ড্রাম সেটার নাম ছিল আল হান্তাম কাজে এই হান্তামে তোমরা খেতে পারবে না এই এই পাত্রে আর এইরকম পাত্রে পানিও রাখতে পারবে না সে পানি খেতে পারবে না আর দুব্বা হচ্ছে আর ছোট পাত্র সেটা হলো দুব্বা যেটা আমরা বলি কদু বা লাউ আমাদের দেশে দেখেছি লাউ বা কদু যখন বড় হতে হতে এটা শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তখন আমাদের দেশে এরকম করে পাত্র বানানোর জন্য এটা ভিতরে থেকে সবগুলো বের করে চামড়ার যে খোলসটা থাকে এটা ইটসেলফ একটা পাত্রের মতো হয়ে যায় এটাও আরব দেশের লোকেরা মদ রাখার জন্যে ঘরের মধ্যে বড় পাত্র থেকে ঢেলে এটা বোধ হয় বোতলের মতো করে বোতলের বিকল্প আর কি এর মধ্যে তারা মদ রাখত এই দুব্বা এই 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 এইরকম দুব্বা পাত্রের মধ্যে জগের মতো কাজ করত যে এই জগ জাতীয় এই যে দুব্বা দিয়ে তৈরি হয় এর মধ্যে তোমরা পানিও পান করতে পারবে না অন্নাকির নাকির আরেকটি পাত্র সেটা হচ্ছে খেজুর গাছের যে কাণ্ড আছে কাণ্ডের নিচে যে গোড়াটা আছে একদম গোড়া শিকড়ের উপরে যে মেইন গোড়া এই গোড়াটাকে তারা একটা পাত্র বানায় খোদাই করে 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 মাঝখান থেকে সমস্ত ইয়েগুলো বের করে ফেলে তারপর চতুর্পাশে এর যে মেইন একটা ড্রামের মতো তৈরি হয়ে যায় এর মধ্যেও তারা মদ বানায় এবং এটার মধ্যে দীর্ঘদিন মদ রাখতে পারে এটা একটা মদ তৈরি করার জন্য ভালো একটা মেথড ছিল তাদের কাছে সেটাকেও মদ তো হারাম হয়ে গেল কিন্তু সেটাও তারা সেখানে পানি রেখে ওই ওই পানিও খেতে পারবে না আর চার নম্বর ছিল আল মুজাফফাত আর মুজাফফাত হচ্ছে অ্যাগেইন যে এমন একটি হয়তো মাটির পাত্র যেটাকে এক ধরনের আলকাতরার মতো জিনিস দিয়ে যেন কষমার্কা জিনিস দিয়ে ওটাকে ভালো করে মজবুত করা হয় আপনি দেখবেন আমাদের দেশে জালের মধ্যে এক ধরনের গাব জাতীয় জিনিসের ইয়ে লাগায় এটাকে কী বলা যায় ডাইং করে আর কি যেটা জিনিসটাকে মজবুত করে তো এরকম করে একটা পাত্র মতন আরেকটা ছিল মদ মদ খাওয়ার জন্য সেটাতে রাখতো এটাকে বলা হতো মুজাফফাত এই চারটি পাত্রে পানিও পান করতে পারে না কারণ কি কারণ হলো যে এইগুলো মদের জন্য ব্যবহার করা হয়েছে নিয়মিত এখন ওই পাত্র থেকে যখন পানি খাবে তখন তাদের কাছে মদের কথা শুধু মনে পড়বে আবার মদের দিকে চলে যেতে পারে একদম ভুলে যেতে মদকে এই জন্য তাদেরকে তিনি এগুলাতে আপাতত পান করতে নিষেধ করে দিলেন পরে নিষেধাজ্ঞা উঠে যাবে মানসুখ হয়ে যাচ্ছে কিন্তু প্রাথমিকভাবে এটা নিষেধ ছিল এই জন্য এখন আমরা যদি যে সমস্ত গ্লাস যে গ্লাসগুলো আছে মদ খায় যে সমস্ত জগের মধ্যে বোতলের মধ্যে মদ রাখে এগুলার যে ডিজাইন আছে এই ডিজাইনের কোনো গ্লাস এগুলো নিয়ে আমাদের কিনা ঘরে নিয়ে আসা এগুলো ঠিক না কারণ এগুলো মানুষের মধ্যে ওই মদ খাওয়ার কথা
মনে করে দিতে পারে, সেদিকে আকর্ষণ ছুটে যেতে পারে। আমাদের ক্ষেত্রে হয়তো এত কড়াকড়িভাবে নিষিদ্ধ নয়, কিন্তু আরব দেশে তখন প্রাথমিকভাবে মদ নিষেধ করার পরে এটাকে কড়াকড়িভাবে নিষেধ করা হয়েছিল, একদম হারাম করে দেওয়া হয়েছিল। এটা বেশ কিছুদিন এই এভাবে থাকে, কিন্তু যাই হোক পরে এটা উঠে যাবে। অতপর এই চারটি জিনিসের নিষেধাজ্ঞা দিয়ে তিনি তাদেরকে তখন বুঝিয়ে দিলেন, তারপরে বলে দিলেন এহফাদু হুন্না ও আখবিরু বিহিন্না মান ওয়ারা আকুম, যে চারটি নির্দেশের কথা বলেছি, কালিমাতুস শাহাদা, তারপরে সলাত, জাকাত, সাওম, এগুলো তাদের তোমাদের লোকদেরকে ভালো করে বুঝিয়ে দিবা যারা এখনও এখানে আসেনি তোমাদের সাথে। আর এই যে কয়েকটি জিনিসে পান করা নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, এগুলো যেন তা কোনো পানি টানি এগুলোতে পান না করে। এরপরে ওনারা চলে গেলেন, ওনার এলাকায় অনেকেই ওনারা ইসলামের দাওয়াত দিলেন, আস্তে আস্তে অনেকেই ইসলাম কবুল করে ফেলল। এরপরে পরবর্তী পর্যায়ে এই হারামটা মানসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়, পরে এই সমস্ত পাত্রে পান করা হালাল হয়ে গিয়েছিল। এটা শুধু ওই কবিলার জন্য নয়, মদিনা এবং যত লোকেরা ইসলাম কবুল করেছে সব জায়গায় তো তারা মদ খেতে লাগে, সব জায়গায় এই নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী পর্যায়ে যখন সাহাবিদের ইমান মজবুত হয়ে গেছে, তাদের আমল মজবুত হয়ে গেছে, মদের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়ার আর কোনো আশঙ্কা থাকলো না, তখন এই পাত্রগুলোকে আর হারাম করা হলো না। কারণ এইগুলো তো আরব দেশে এই জাতীয় জিনিসই পাত্র হিসাবে ব্যবহৃত হতো, এইটা তখন তাদেরকে অ্যালাউ করে দেওয়া হলো। অন্য হাদিসে এসেছে সহিহ মুসলিমে, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন সালাত, আমি তোমাদেরকে তিনটি জিনিস থেকে নিষেধ করেছিলাম, ওয়া নাহাইতুকুম আন নাবিদ ফি হাদিল আসফিয়াতি ফাশরাবু ওয়া লা তাশরাবু হারামান, যে এখন থেকে এই পাত্রগুলোতে তোমরা আর পান করতে অসুবিধা হবে না। নাবিদ হচ্ছে হালাল পানীয়, খেজুরকে পানির মধ্যে চুবিয়ে রেখে এক রাত্র, হয়তো রাত্রে চুবিয়ে রাখলো পরের দিন সকালে পান করলো, এটা কিন্তু একটা ভালো পরিচিত ড্রিঙ্ক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খেয়েছেন, কারণ সেটা অ্যালাউড আছে যে ওইটার মধ্যে কোনো মাদকতা তৈরি হয়নি। কিন্তু মদ তৈরি করার জন্যে অনেক দিন রাখে, তারপরে গিয়ে মদ মাদকতা আসে, তখন গিয়ে হারাম হয়। যেমন আমাদের দেশে পান্থাপাত খাওয়া হালাল আছে, কিন্তু যে সমস্ত হিন্দুরা বা গরিবরা দামি মদ কিনতে পারে না, তারা কী করে, পান্থাপাতকে একটু পচিয়ে ওইটার মধ্যে মাদকতা আসে, সেটাই তাদের মদ হয়ে যায়। ঠিক তেমনি পান্থাপাত সকালে পানি দিয়েছে আর রাত্রে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে, সকালবেলা খাচ্ছে, আমরা ছোটোকালে খেয়েছি, তো এটা তো হালাল। কিন্তু যদি এক সপ্তাহ রেখে দেন, তিন দিন রেখে দেন, তখন যে মাদকতা আসবে, তখন গিয়ে এর মধ্যে নেশা হবে, সেটা তখন হারাম হয়ে যায়। ঠিক তেমনি খেজুরের এই শরবত, খেজুর ভিজিয়ে রাখা, এটা ভালো একটি ড্রিঙ্ক হিসাবে আরব দেশে খুব সবাই পছন্দ করতেন, খেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও খেয়েছেন। তারপরে এই নাবিদগুলোকে তিনি ওই পাত্রে খেতে নিষেধ করেছিলেন, কারণ ওই একই পাত্রে তারা নাবিদ খেত, একই পাত্রে তারা মদ খেত, সেজন্যই নিষেধ করেছেন যে খেজুরও আছে, খেজুরের ড্রিঙ্ক, আর একটু পরে তো বেশিক্ষণ রাখলে মদ, এই খেজুরের ড্রিঙ্কে আবার মদ হয়ে যায়, সেগুলো ক্ষেত্রে থেকে দূরে রাখার জন্য টেম্পোরারিলি এই হারামের এই হুকুম এসেছিল। এখন তিনি বললেন কুন্তু নাহাইতুকুম আনি নাবিদ ফি হাদিহিল আসকিয়া, এই সমস্ত পাত্রে তোমাদেরকে নাবিদ পান করতেও আমি নিষেধ করেছি, খেজুরের শরবত, ফাশরাবু, এখন থেকে নিষেধাজ্ঞা উঠে গেল, এই হুকুম মানসুখ হয়ে গেছে, এখন আর কোনো আপত্তি নেই। ওয়ালা তাশরাবু হারামান, তবে খেয়াল রেখো, খবরদার, এই নাবিজ তো হালাল, কিন্তু আবার নাবিজকে একটু বেশি কয়েকদিন ধরে রেখে আবার ওই মদের পর্যায়ে নিয়ে যেও না, হারাম থেকে সাবধানে থেকো। আর কেউ আছে ওয়ালা তাশরাবু মুস্কেরান হারামান, কখনো এমন কোনো পানীয় পান করো না যেটা নেশা তৈরি করতে পারে, যার মধ্যে মাদকতা রয়েছে। এরপরে তাদের এই ইসলাম কবুল করার প্রথম প্রতিনিধি দলটা হয়ে গিয়েছিল হিজরি পঞ্চম সনে বা তার একটু আগে, এবং মদিনার বাইরে মসজিদ হিসাবে একটা তো কোবা ছিল, এটাও মদিনার, গ্রেটার মদিনার মধ্যে পড়ে আসলে, এই এই এলাকাগুলোর বাইরে সর্বপ্রথম মদিনার বাইরে কোনো জায়গায় মসজিদ হয়ে সেখানে জুমা হয়েছিল, সেটা এই আব্দুল কাইসের কবিলার মধ্যেই হয়েছিল, বাহরাইন এলাকার জুয়াসি এলাকায়, দ্বিতীয় মসজিদ বলা যায় মদিনা এবং আশেপাশের বাইরে প্রথম ওই এলাকায় মসজিদই হয়েছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওনারা এই প্রথম এসেছিলেন,
পরবর্তী পর্যায়ে আবার যখন ওনারা আসলেন আমরা এখন সেদিকে যাব, সেটা হলো হিজরি নবম সনে। হিজরি নবম সনে যখন ওনারা আসলেন ওনাদের চেহারা দিকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আশারা আব্দুল কাইস মালি আরা উজুহাকুম কাদ তাগাইয়ারাত, কি ব্যাপার তোমাদের চেহারা দেখি যে অনেক পরিবর্তন হয়ে গেছে, এমন হলো কেন? কালু ইয়া নবী আল্লাহ নাহনু বি আরদিন ওয়াখিমা, তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এমন এক এলাকায় বসবাস করি যেখানকার আবহাওয়াটা খুবই খারাপ, স্বাস্থ্যকে খুব এফেক্ট করে। আসলে তাদেরকে তিনি যখন হিজরি পঞ্চম সনে যদি দেখে থাকেন, এখন নবম সনে চার বছর পরে দেখলেন অনেকেই দ্বিতীয়বার যখন আসলো, এতে দেখা গেল যে তাদের চেহারায় অনেক মানে দুর্বলতার ছাপ বা কিছুটা স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে, সেজন্য তিনি প্রশ্নটি করেছিলেন। তিনি বললেন, তারা উত্তর দিলেন যে ওই এলাকার হাওয়া বাতাস আবহাওয়া একটু বেশ খারাপ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ অনুপযোগী, এটা ওনারা ব্যাখ্যা দিয়েছিলেন। যাই হোক, এই হিজরি নবম সনে যখন ওনারা আসেন, ওনারা আসছিলেন কোনো কোনো রেওয়ায়তে 40 জন, কোনো কোনো রেওয়ায়তে 20 জন আব্দুল কাইসের কবিরা থেকে। তাদের মধ্যে অনেকে ছিলেন যারা প্রথমবার এসেছিলেন, দ্বিতীয়বারও আসলেন, আবার কেউ কেউ নতুন করে এসেছিলেন। নতুনদের মধ্যে একজন ছিলেন জারুদ ইবনে আমর আল আব্দি, উনি একজন নাম করা ব্যক্তিত্ব, জারুদ ইবনে আমর আল আব্দি। এই বিষয়ে হাদিসে এসেছে যে সেখানে এসেছিলেন ওই সাহাবি আসাদ ইবনে আব্দুল কাইসও এসেছিলেন। ওকে, এই তারপরে ওনারা যখন আসলেন, আসার আগে রুফে আল্লাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আনাখু রিকাবাহুম, ওনাদের একটা যখন কোয়াইট বিগ নাম্বার 20 বা 40, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জন্য ওনাকে দেখানো হলো, দূর থেকেই তিনি দেখতে পেলেন একটা প্রতিনিধি দল আসছে। আল্লাহ তাআলা ওনাকে দেখালেন যে ওই যে একটা প্রতিনিধি দল আসছে, মানে দূর থেকে আসলে তো ভালো করে বোঝা যায় না অনেক দূরে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ভালো করে দেখার মতো আল্লাহ তো কুদরতের অভাবে দেখিয়ে দিলেন যে এই লোকগুলো আসছে। ওনারা বেশ কাছে আসার আগে দূর থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। এরপরে তারা আস্তে আস্তে এখন ঢুকে পড়লেন, এসে মদিনায় তারা মসজিদে নববীর সামনে এসে তাদের উটকে বাঁধলেন এবং তারা খুব দ্রুত গতিতে, মানে তাড়াহুড়ো করে কে কার আগে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব দ্রুত গতিতে আসছিলেন। ওকে, দ্রুত গতিতে আসতে গিয়ে তাদের যেটা হয়েছে, তাদের গায়ে যে কাপড় চোপড় ছিল কয়েকদিন লেগেছে এই সফরের মধ্যে, সেই এরকম গায়ে দেওয়া কাপড় চোপড় ময়লা ঘাম এবং অপরিষ্কার সবগুলো সহকারে তারা দৌড় দিয়েছে, কাপড় চোপড়ও চেঞ্জ করেনি। তারা সাধারণত আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে লম্বা সফর, এক আধ সপ্তাহ লেগে যায়, তখন তারা কিন্তু সফরের জার্নির পরে যখন কোনো এলাকায় পৌঁছে সেখানকার লোকদের সঙ্গে দেখা করতে চায়, নর্মালি তারা কাপড় চেঞ্জ করে ফ্রেশ কাপড় পরে তারপরে যান। কিন্তু এনারাকে আর খেয়াল করেনি, সবাই হুড় হুড় করে দৌড় দিয়ে চলে গিয়েছেন, কে আগে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু শুধু একজন সাহাবি তিনি তাড়াহুড়া করলেন না, তিনি হচ্ছেন আসাদ ইবনে আব্দুল কাইস, আসাদ আব্দুল কাইস তিনি পেছনে থাকলেন এবং তাদের তাড়াহুড়া দেখে, ওনার তাড়াহুড়া করার অভ্যাস নাই, উনি সবসময় ধীরে সুরে স্থিরতে চলেন। তিনি প্রথম কাজ করেন, এরা যে দৌড় দিয়েছে এদের উটগুলো তো বাঁধে নেই, তারা ভুলেই গেছে, তিনি তাদের সবগুলো উটগুলোকে বাঁধলেন টানলেন ঠিকঠাক মতো। এরপরে আস্তে ধীরে তিনি নিজের কাপড়কে চেঞ্জ করলেন, ওনার সাথে যে ব্যাগ ছিল সে ব্যাগের মধ্যে ফ্রেশ কাপড় ছিল সেগুলো পরলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিস করলেন যে সবাই তাড়াহুড়া করে চলে আসে, একটি লোক পিছনে আসে, সে খুব ধীরে সুস্থে নিজেকে রেডি করে তারপরে আসে। তিনি এটা অবজার্ভ করলেন, নোটিস করলেন। তো তিনি যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, সালাম দেওয়ার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিকা লাখাসলাতাইন ইউহিব্বুহুমা আল্লাহু ওয়া রাসূল, আসাজ তোমার মধ্যে দুটি এত ভালো অভ্যাস আছে, আল্লাহ এবং তার রাসূল এটা খুবই পছন্দ করেন। তো তিনি বললেন, মা হুমা ইয়া রাসূলুল্লাহ, এটা কোন দুটো জিনিস আমার ভিতরে খাসলত ভালো অভ্যাস আছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আল হেলম ওয়াল আনা, হেলম হচ্ছে ধৈর্য এবং বরদাস্ত করার মানসিকতা। কেউ যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করে, আপনি কেউ কারো দুর্ব্যবহার পেলে আপনি চটে যান না, আপনি শান্তভাবে শুনেন, এটা আপনাকে এত অ্যাফেক্ট করে না, আপনি বরদাস্ত করতে পারেন।
এই বরদাস্তের ক্ষমতা হেলম আল্লাহ তাআলা তোমাকে অনেক দিয়েছেন আর আরেকটা হচ্ছে আল ওয়ানা ওয়াল আনা আস্তে ধীরে কাজ করা তাড়াহুড়ো না করা এই দুটো কাজই আল্লাহ এবং তার রাসূলের খুব পছন্দ আমরা যখন সামাজিক জীবনে বসবাস করি আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে বিভিন্ন আপনার ইজতেমাই জীবনে আছে এগুলোর মধ্যে অনেক লোকই আপনার সঙ্গে হয়তো আপনাকে দুর্ব্যবহার করলো বা আপনার সঙ্গে দুই কথা হয়ে গেল আপনাকে খামাকা দায়ী করলো অভিযোগ করলো এগুলা শুনে আপনি চটে যান যদি তাহলে আপনি ভালো গুণ মিস করে ফেললেন বলুক না ঠিক আছে সে আমাকে বলছে আমি তো সেটা করিনি আপনি ধীর স্থিরের সাথে আসেন আর যে কোনো কাজে তাড়াহুড়া করেন আমাদের অনেকেরই একটু তাড়াহুড়া করার অভ্যাস আছে তাড়াহুড়া করতে গেলে মিস্টেক হয়ে যায় আর যে হাদিসে এসেছে আল-আদালাতু মিনাশ শাইতান ওয়া তা'আনি মিনার রহমান আত-তা'আনি মিনার রহমান ওয়া আল-আদালাতু মিনাশ শাইতান আস্তে ধীরে কাজ করা এটা আল্লাহর পক্ষ রহমানের পক্ষ থেকে দেওয়া একটা গুণ আর তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে উস্কানি তো এই দুটো গুণ আল হিলম ওয়াল আনা ওনার মধ্যে ছিল আসাদ আব্দুল কাইসের মধ্যে তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুটো গুণের কথা বলে দিলেন তখন আল আসাদ বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার রাসূল পছন্দ করেন তো বললেন যে শাইউন জুগলতু আলাইহি আও শাইউন আতখাল্লাকুহু আমাকে আল্লাহ তাআলা কি এই দুটো দিন আমার ফিতরাতের মধ্যে ন্যাচারালি জন্মগতভাবেই দিয়ে দিয়েছেন নাকি আমি এটা চেষ্টা তদবির করে কিছু জোগাড় করেছি ইয়া রাসূলুল্লাহ কোনটা قال رسول الله صلى الله عليه وسلم لا بل جبلت عليه তিনি বলেন না বরং তো আল্লাহ তাআলা তোমাকে ফিতরাতান দিয়ে দিয়েছেন ন্যাচারালি আল্লাহ তাআলা তোমাকে এই সুন্দর দুটো গুণ দিয়ে তোমাকে ধন্য করে দিয়েছেন তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর দুটো গুণ দিলেন যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার ওনা এই ওয়ফদে কাইস ওয়ফদের পুরো প্রতিনিধি দলকে লক্ষ্য করে বললেন মাশরা আব্দুল কাইস মা লি আরা উজুহাকুম কাদ তাগাইয়ারাত আমি বলে দিয়েছি এরপরে তারা যখন বললেন তিনি যখন বললেন যে তোমাদের চেহারা এমন হয়ে গেলে কোনো খুব খুব তোমরা মনে হয় যেন বিপর্যস্ত তারা বললি ইয়া নবী আল্লাহ নাহনু বিআরদিন ওয়াখিমাতিন আমরা একটি এমন একটি এলাকায় বসবাস করি যেখানকার আবহাওয়া স্বাস্থ্যের জন্য খুবই অনুপযোগী কুন্না নাত্তাখিযু মিন হাদিহিল আনবিদা মা ইয়াক্তাউ লুহমানা ফি বুতুনিনা আমরা তো আগে এই খেজুরের নিয়মিত খেজুর ভিজিয়ে পানি পান করতাম খেজুরের ড্রিঙ্কটা এটা আমাদেরকে অনেক হেল্প করতো স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য কিন্তু যখন থেকে আপনি নিষেধ করে দিয়েছেন এই পাত্রগুলোকে পান করা যাবে না আমরা তো আর এখন পান করতেই পারছি না কারণ এগুলোর মধ্যে এভাবেই খেজুরের শরবতটাকে এই সমস্ত পাত্রে তৈরি করতে হয় তখন তিনি বললেন যে ইন্না যুরুফ লা তুহিল ওয়া লা তুহাররিম ইতিমধ্যেই আল্লাহ তাআলা পক্ষ থেকে হালাল করে দেওয়া হয়েছে যে এই পাত্রগুলো এখন থেকে আর নিষেধাজ্ঞা নেই তিনি বলে পাত্রগুলো এখন থেকে আর হালাল হারামের কোনো কারণ হবে না কাজেই তোমরা এই সমস্ত পাত্রে এখন নাবিদ খেজুরের এই ড্রিঙ্ক পান করতে পারবে ওয়ালাকিন কুল্লা মুস্কিরিন হারাম খবরদার কোনো যে কোনো মাদকতার তৈরি করে যে কোনো নেশাকর কোনো পানীয় তোমাদের জন্য এখন থেকে হারাম ওয়ালাইসা আন তাহবেসু ফাতাশরাবু কাজেই নাবিদ যদি তৈরি করো এটাকে তোমরা অনেক সময় ধরে রাখবা না শরবত খেজুরের তৈরি করেই অল্প সময়ের ভিতরে পান করে শেষ করবে দীর্ঘদিন রেখে দেবে না কখনো হাত্তা ইদাম তালাতিল উরুকু তানা হারতুম আর যখন তোমরা যখন মদ বানাতে কেন মদ নিষেধ করা হয়েছে যে বেশি করে খেয়ে মদ খেজুরের রসকে দীর্ঘদিন রেখে দিয়ে পানিকে যখন শরবতকে তোমরা যখন মদ বানিয়ে ফেলো তোমাদের মদ পান করো করলে তোমাদের রগের ভিতরে যখন মাদকতা শুরু হয়ে যায় তা না হারতুম তখন তোমরা নিজেরা লড়াই শুরু করে দাও মারামারি শুরু করে দাও ওকে তারপরে এই মারামারি করতে করতে দেখা গেল যে কোনে এক লোক তরবারি হাতে নিয়ে তার আপন কাজিনকে আত্মীয়কে অ্যাটাক করে ফেললো তার পাও কেটে দিল এই সমস্যার কারণেই আল্লাহ তাআলা মদ পানকে নিষেধ করেছেন বিধায় মদ থেকে দূরে রাখার জন্য তোমাদেরকে এটা নিষেধ করা হয়েছিল এখন থেকে এই পাত্রে নাবিজ তৈরি করে সেই নাবিদকে পান করলে মাদকতা আসার আগে আর কোনো আপত্তি থাকলো না এরপরে ওই যে ওখানে জারুদ
ابن المعلا نامه যিনি ছিলেন তিনি ওনার কথা আসলো উনি আসলে তাদের কবিলার একজন গণ্যমান্য ব্যক্তি তিনি ইতিমধ্যেই আসলে বেশ আগে তিনি ইসলাম কবুল করে ইয়া খ্রিস্ট ধর্ম কবুল করেছিলেন তিনি দ্বিতীয়বার নবম শনে আসছেন তিনি পঞ্চম শনে আসেন নাই এই এইবার আসার আগে পর্যন্ত তিনি তখনও খ্রিস্টান দ্বিতীয় প্রতিনিধি দলে তিনি যখন আসেন তখন তিনি খ্রিস্টান হিসেবে এসেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন জারুদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু আলা দ্বীন আমি তো একটা দ্বীনের মধ্যে আছি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি কারণ এটাও ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম যদিও তার মধ্যে শিরক এসেছে সেই বেচারা তো মনে করছে সে তো একজন আল্লাহ নবীর ধর্ম পালন করছে এবং যে ধর্মটা আসলে আরবদের মূর্তি পূজা থেকে তো অনেক ভালো কাজে সে মনে করছে সে একটা ভালো দিনের মধ্যে আছে এখন আমি তো একটা ভালো দিনে ছিলাম ওয়া ইন্নি তারিকুন দীনি লিদিনিকা আফাতাদমানু লি দীনি এখন আমি তো আমার দিন ছেড়ে দেবো আপনার দিন গ্রহণ করার জন্যে এখন আল্লাহ তাআলার কাছে আটকে গেলে যে আল্লাহ যদি বলে ওই দিনটা বাদ দিয়েছিলে কেন তুমি তখন আপনি আমার এটা দায়িত্ব নেবেন আল্লাহর কাছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে লক্ষ্য করে বললেন না আনা দামিনুন লিযালিক আমি পুরো দায়িত্ব নিচ্ছি যে তোমার এই দিন ঠিক নয় এ আল্লাহ নতুন দিন পাঠিয়েছেন আমার মানে ইসলামকে নতুন করে আমার মাধ্যমে ফ্রেশ করে পাঠিয়েছেন এইটাই গ্রহণ করার কথা তুমি নিশ্চিন্তে থাকো এটা পুরো দায়িত্ব আমি নিলাম ইন্নাল্লাযী আদউকা ইলাইহি খাইরুন মিনাল্লাযী কুনতা আলাইহি তুমি যে দিনের মধ্যে আসছিলে আসো খ্রিস্ট ধর্ম এটা যদিও আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন সেটা তো সে অবস্থায় নেই তার চেয়ে অনেক ভালো একটি দিন বা তোমাদের বর্তমান খ্রিস্ট ধর্মের তুলনায় কত সুন্দর দিন আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে নতুন করে আমাকে দিয়েছেন কাজে এই দিন তুমি গ্রহণ করে ফেলো এই তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই তখন তিনি কনভিন্স হয়ে গেলেন এবং তিনি ইসলাম কবুল করে ফেললেন অতঃপর তাদের যখন ইসলাম কবুল করা কাজটা হয়ে গেল তিনি খুব খুশি হয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেবলামুখী হয়ে গেলেন ওই বৈঠকের মধ্যে হয়ে তিনি এই কবিলা আব্দুল কাইসের জন্য অনেক দোয়া করলেন তাদের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফির আব্দুল কাইস ই আসলামু তাইইন গায়রা কারিহিন আল্লাহ এই কাইস আব্দুল কাইস কবিলাকে আপনি অনেক খায়র ও বরকত দান করেন তাদেরকে ক্ষমা করে দেন তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন কারণ তারা ইসলাম কবুল করলো নিজেরা স্বেচ্ছায় এগিয়ে এসে মেনে নিল যা তাদেরকে বাধ্য করা হয়নি তারা বাধ্য হয়ে যুদ্ধে পরাজিত হয়ে তারপরে আসেনি রাসূলুল্লাহ ইয়া আল্লাহ গায়রা খাজায়া ওয়ালা মাউতুরিন তারা অপমানিত হয়ে নয় বন্দী হয়ে এসে আসেনি অথবা তারা কোনো ধরনের মানে যুদ্ধের মধ্যে যে পরাজিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য তারা এরকম কিছু করেনি তারা আসলে ইসলামকে আগ্রহ করে স্বেচ্ছায় কবুল করেছে ঈদ বাদু কৌমিনা লা ইসলামুনা হাত্তা ইউখজাউ ওয়া ইউতারু আল্লাহ আপনি ভালো করে জানেন আমাদের বেশ কিছু কবিলা কোরাইশ থেকে শুরু করে অন্যান্য অনেক কবিলা তারা নিজে নিজ দায়িত্বে এগিয়ে এসে ইসলাম কবুল করলো না বরঞ্চ অনেক সময় পরাজিত হয়ে অপমানিত হয়ে এবং ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে গিয়ে তারা ইসলাম কবুল করলো কিন্তু এই বেচারা স্বেচ্ছায় এসেছে কাজে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তাদেরকে খাইর বরকত দান করে অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী পর্যায়ে বলেছিলেন সাহাবিদেরকে লক্ষ্য করে অন্য সাহাবিদেরকে ওরা চলে যাওয়ার পরে যে ইন্না খাইরা আহলিল মাশরিকি আব্দুল কাইস এই মদিনার পূর্ব দিকের যত লোক আছে যে সমস্ত কবিলাগুলো আছে তাদের মধ্যে আব্দুল কাইস হচ্ছে একটি উত্তম কবিলা সর্বোত্তম কবিলা তাদের তিনি প্রশংসা করলেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকলেন তাদেরকে অনেক সময় দিলেন সারা দিন ব্যাপী জোহর পড়লেন জোহরের পরে যে দুই রাকাত সুন্নত পড়ার কথা সেটা তিনি পড়ার সময় পেলেন না নামাজটা পড়েই তাদের সঙ্গে আরও তিনি সময় কাটালেন অনেক কথাবার্তা হয়েছে আমরা তো মুক্তাসার আনলাম কিন্তু লম্বা সময় ওনাদের সঙ্গে কাটছে অনেক কথাবার্তা হয়েছে এই বিষয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি তিনি বলেন যে আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসর নামাজের পরে কোনো সুন্নত পড়তে নিষেধ করেন বা কোনো নফল পড়তে নিষেধ করেছেন আমি দেখি হঠাৎ ওই দিন তিনি আসর নামাজ পড়ে এসে ঘরে এসে দুই রাকাত কি একটা পড়লেন তা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আসর পরে কোনো নামাজ পড়া যাবে না কোনো নফল পড়া যায় না আপনি দেখি দুই রাকাত পড়লেন কি পড়লেন এটা তখন তিনি বললেন যে
بنت أبي أمية যে উম সালামা উম আবু উমাইয়া বা উমাইয়া গোষ্ঠীর মহিলা ছিলেন বললেন যে উমাইয়া গোষ্ঠীর মহিলা শোনো সাল তিয়ানে রাখা আতাই নে বাদর আসর আসরের পরে দুই রাকাত কি পড়লাম এই সম্পর্কে তুমি জিজ্ঞেস করেছ ইন্নাহু আতানি নাসু মিন আব্দুল কাইস বিল ইসলামি মিন কওমিহিম যে ইসলাম কবুল করার জন্য আব্দুল কাইস কবিলার বেশ কিছু লোক এসেছিল ফাশাগালুনি আনি রাকা আতাই নে লাতাইনে বাদর জোহর ফাহুমা হাতান আমাকে তারা এত ব্যস্ত করে রেখেছিল তাদের এত কথা এত প্রশ্ন করেছিল তাদের এত আগ্রহ এগুলোর কারণে আমি সুন্নত বাদ দিয়ে তাদেরকে সময় দিয়েছি তারপরে এখন আমি আসরের পরে গিয়ে তারা ফ্রি হয়ে গেছে তাদের থেকে এখন আমি এই দুই রাকাতের মানে কাজার মতো করে পড়ে ফেললাম আর কি তো এটার দ্বারা আমরা বুঝলাম এরকম কাজা করতে হবে না উনি হয়তো এটাকে বেশি ইহতেমাম করেছেন কিন্তু দুই রাকাত সুন্নত জোহরের পরে অনেক গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারলাম তাই না আমরা অনেকেই দেখা যায় তাহড়া করে দুই রাকাত সুন্নত আমরা অনেকেই পড়ি না এরপরে আর তারা সর্বশেষ আমরা দুই তিন লাইন শেষ করে দিই যে যখন তারা তাদের কবিলায় ফেরত যাওয়ার সময় হয়ে গেল তখন তারা দরখাস্ত দিল ইয়া রাসূলুল্লাহ আমাদের কি আল হুমলান আমরা তো যাব অনেকের আমাদের উট নেই আমাদের সবাইকে একটা করে উট দিয়ে দিবেন তিনি বললেন ওয়াল্লাহি মা ইন্দি মা আহমিলুকুম আলাই আমার কাছে তো এমন সংখ্যক উট নেই যা আমি দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমার কাছে দেওয়ার মতো উঠ নেই অতপর আল জারুদ যিনি খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম কবুল করেছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না বাইনানা ওয়া বাইনা বিলাদিনা দাওয়ালান মিন দাওয়ালিন নাস আফা তাবাল্লাগু আলাইহা তিনি বললেন যাওয়ার পথে অনেক সময় দেখি যে আরবের অনেকের হারানো উঠগুলো আমাদের যাওয়ার পথে রাস্তায় যাওয়া আসার পথে পেয়ে যায় এরকম কারো হারানো উঠ পাওয়া গেলে মালিক ছাড়া আমরা সেই উট নিয়ে কি সাওয়ারি হয়ে যেতে পারবো তখন তিনি বললেন লা তিলকা হারাকুন নার না না এই কাজ করো না এরকম করে যারা অন্যের হারানো সম্পত্তি নিজে দখল করে নিয়ে যায় এটা জাহান্নামের আগুন ছাড়া কিছু না অথবা তারা চলে গেলেন হাঁটতে হাঁটতেই অনেকে তাদেরকে তিনি সুন্দর গিফট দিয়ে দিলেন যাওয়ার সময় যেটা সমস্ত মানুষকে যারাই মদিনে আসতো যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গিফট দিয়ে দিলেন কিন্তু উট দিতে পারলেন না এখান থেকে আমরা একটা মাসালা শিখলাম যে মুসলমানদের হারানো সম্পত্তিকে হারিয়ে গেছে কারো চট করে আমি পেয়ে পকেটে ঢুকেই ফেললাম আমার নিজের মনে করে ফেললাম নিজে ব্যবহার করলাম এটা ঠিক নয় এটা হারাকুন্নার আগুন জাহান্নামের আগুন হিসাবে এটা বলা হয়েছে কাজেই কারণ হারানো সম্পত্তি নিয়ম হলো হারানো মাল যেখানে আছে সেখানেই পড়ে থাকবে যে ব্যক্তি পরে আসবে সে পেয়ে নিয়ে যাবে তার হারানোটা খুঁজতে খুঁজতে আসবে সে পেয়ে যাবে আর কমপক্ষে এতটুকুন অ্যালাউড আছে যে আপনি নিলেন নিয়ে এর মালিকের খোঁজ করবেন তাকে আপনি দিয়ে দিবেন তাহলে উঠাতে পারেন আর তিন নম্বর হলো যদি কোনো মালিক না পাওয়া যায় শেষ পর্যন্ত তাহলে আমরা নিজেরা ব্যবহার না করে এটাকে সদাকা ফি সাবিলিল্লাহর কাজে ব্যবহার করতে পারবো হয়তো গরিব মিসকিনকে দেবো অথবা বিক্রি করে এই টাকা আল্লাহর দিনের জন্য মুসলিম মাদ্রাসার জন্য ব্যবহার করতে পারবো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক